শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী গায়িকা স্বাগতা। তার দাবি, স্ত্রী না হলে নাকি শাকিবের সঙ্গে জুটি বেঁধে নায়িকা হওয়া যায় না। সম্প্রতি একটি ভিডিওতে এমনই মন্তব্য করেছেন টেলিভিশনের জনপ্রিয় এই শিল্পী। এদিকে তানজিন তিশাকে নিয়ে ঘটন অঘটনের মধ্যেই জানা গেল শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল তার, কিন্তু সেটা হয়নি এক সাংবাদিক দিয়ে তদবির করানোর কারণে। বিস্তারিত আজকের আউট অফ বক্সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা কেন কম এই প্রশ্নের উত্তরে শাকিব খানকে উদাহরণ হিসেবে টেনে এনে স্বাগতা বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি, সিনেমায় কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সঙ্গে? বুবলির সঙ্গে। দুজনেই তার ওয়াইফ, কিন্তু আমি তো আসলে ওনার ওয়াইফ হব না, তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ নেই, তার সম্পর্কে বেশি জানি না। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না। শাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, শাকিব খান যখন ফর্ম পেয়েছেন তখন তার কো-আর্টিস্ট স্ত্রী হয়ে গেলেন, এর আগে পরে দু একজন নায়িকা কাজ করেছে, এখন তিনি তো ইন্ডিয়ার প্রজেক্টে কাজ করছেন। তিনি আরও বলেন, শাকিব খানকে আমার ভালোই লাগে, একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছেন, তার নামে যত যাই বলুক, তিনি যদি গুণী না হতেন তাহলে এত বড় ক্যারিয়ার থাকতো না। 2019 সালে মুক্তি পেয়েছিল শাকিব বুবলি অভিনীত পাসওয়ার্ড সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলি। তবে প্রথম দিকে শোনা গিয়েছিল এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা। এবার তিশার বাদ পড়ার বিষয়ে মুখ খুলেছেন এর প্রযোজক মোহাম্মদ ইকবাল। মূলত সিনেমাটিতে যুক্ত হওয়ার সময় এক বিনোদন সাংবাদিকের সহযোগিতা কিংবা তদারকির কারণেই বাদ পড়েন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে কথা বলেছেন ইকবাল। তার ভাষ্য, এক সন্ধ্যার দিকে আমাদের একটি রেস্টুরেন্টে বসার কথা তিশা শাকিবকে নিয়ে, এরই মধ্যে তিনি চূড়ান্ত হন। হঠাৎ করে এক সাংবাদিক আমাকে ফোন করে জানতে চাইলেন, আপনি কি তানজিন তিশাকে নিয়ে বসছেন? এখানে সাংবাদিক কিভাবে জানল এই বিষয়টা আমার একটু খটকা লেগেছিল। তখন আমি শাকিব খানকে বললাম, আমরা তো 7টায় বসছি, আপনি কি আসতে পারবেন? তিনি সম্মতি দিলেন। আবারও ফোন করলেন সেই সাংবাদিক, জানতে চাইলেন শাকিব খান কি বসবেন। তখন আমার মনে হলো যে আমাকে হয়তো তিনি সন্দেহ করছেন। তিনি আরও বলেন, শাকিব খান সময় মতো চলে আসেন, আমি তাকে গাড়ি থেকেও নামতে দেইনি, বললাম আপনি চলে যান, তার 2-3 মিনিট পরে তানজিন তিশা আসছেন। তো আমরা বসেছি, তখন তানজিন তিশাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি জহির বাবুর দিকে হা করে তাকিয়ে আছেন, আমি সেদিন বসিও নি। তারপর তিশার বদলে এই ছবিতে বুবলিকে ইন করিয়ে দিলাম। দর্শক, আজ যদি তানজিন তিশা বুবলির জায়গায় অভিষেক করতেন চলচ্চিত্রে, তাহলে ঘটনা আসলে কোন দিকে মোড় নিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর জানতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।